আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহানারা বেগমের নামে রাজধানীর বসুন্ধরা ও উত্তরায় দুটি প্লট, আফতাবনগর ও সূত্রাপুরে দুটি ফ্ল্যাট এবং ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র মিলিয়ে কোটি কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দালিলিক তথ্য অনুযায়ী স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার নামে প্রায় 4 কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে, যদিও বাস্তবে এসব সম্পদের মূল্য কয়েক গুণ বেশি বলে জানা গেছে। তার অর্জিত সম্পদের উৎস জানতে এরই মধ্যে নোটিশ পাঠিয়েছে দুদক। শাহানারা বেগম বর্তমানে রাজধানীর আফতাবনগরের এভার কেয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ আছে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে লুটপাট করে আনা টাকা থেকে 20 কোটি টাকা খরচ করে 10 তলা বিশিষ্ট নিজস্ব ভবনে ওই স্কুল প্রতিষ্ঠা করেছে অধ্যক্ষের নেতৃত্বাধীন সিন্ডিকেট। দুর্নীতি ও অবৈধ সম্পদের সত্যতা পাওয়ায় চলতি বছরের মে মাসে কমিশনে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত অনুসন্ধান টিম। তাদের প্রতিবেদনের সুপারিশ আমলে নিয়ে গত 23 জুলাই দুদকের প্রধান কার্যালয় থেকে সাবেক আইডিয়াল অধ্যক্ষ বরাবর সম্পদের নোটিশ ইস্যু করা হয়। আমার বিরুদ্ধে অভিযুক্তরা বলেছে এই বিষয়ে আপনার আমাকে বলার জন্য, যে ছাত্রদের যে ফর্ম পূরণের ব্যাপারটা এবং ভর্তির ব্যাপারটা, সেইগুলো কাগজপত্র রেজুলেশন যেগুলো সেগুলো চেয়েছিল, আগে দিয়েছিলাম, তারপরে ওনারা মৌখিকভাবে জানতে চাই। তাহলে কি ভর্তি বাণিজ্য বা অতিরিক্ত ফি আদায় কোনো কিছুই হয়নি? ভর্তি বাণিজ্য আপনি আমাকে বলতেছেন, বা একজনকে বাণিজ্য করছে সেটা আমি বলতে পারবো না। একজন মেম্বারকে বা একজন সদস্য বা যে কেউ যে ইয়ের বাই, আমাদের তো ম্যারিটের পরে শিক্ষক কর্মচারী বাচ্চা ভর্তি হয়েছে, জগৎ বাচ্চা ভর্তি হয়েছে, এর বাইরে গভর্নিং বডির সিদ্ধান্ত দিয়ে 4.5 টোটাল ভর্তি 4.5% 135 জন ভর্তি হয়েছে। সেই 135 জন বিভিন্ন সদস্য শিক্ষক প্রতিনিধি যারা আছেন তারা তাদের মধ্যে দেওয়া হয়েছে, কেউ হয়তো 5টা 2টা 4টা হয়েছে, কারণ এর মধ্যে কে বাণিজ্য করছে তো বলা যাবে না।